বাংলা প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে আলোচনার প্রধান বিষয় ছিল বাংলাদেশের স্বাধীনতায় সাংবাদিকদের ভূমিকা এবং আজকের বাংলাদেশ বুধবার প্যারিসের ক্যাথিমায় স্মৃতিমহল রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন প্যারিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়ত হোসেন সোহেল অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়ন মামুনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর বক্তব্য দেন ইউরোবার্তা ডট সম্পাদক ফারুক নেওয়াজ চৌধুরী অল ইউরোপিয়ান বাংলা প্রেস সাধারণ সম্পাদক আবু তাহির প্রেস ক্লাবের সহসভাপতি ফেরদৌস করিম আখুনজি আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মহান স্বাধীনতায় দেশি বিদেশি সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরেন অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে তিরিশ লাখ শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়